হ্যাঁ হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিআরকেএফ গেমিং। অ্যান্ড গাইজ, ফ্রি ফায়ার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো গাইজ, আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং, তার কারণ আজকের ভিডিওতে একদম কনফার্ম কোন কোন আইটেম তোমরা ফ্রিতে পাচ্ছ, কোন মিশন বা কোন ইভেন্ট তোমাদেরকে কমপ্লিট করতে হবে, কীভাবে কমপ্লিট করতে হবে, অ্যান্ড গাইজ কোন আইটেম তোমরা কবে পাবে, সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো FFWS ইভেন্ট রিলেটেড। গাইজ, কালকের ভিডিওতে আমি যে ব্যানারটা বা যে ক্যালেন্ডারটা দেখেছিলাম, তখন আমাদের গেমের মধ্যে এই গেম মানে এই যে নতুন ইভেন্ট FFWS এর কোনো ইনফরমেশন আসেনি। তো রাত্রে ভিডিওটা আমি রেখেছিলাম, সেজন্য গাইজ ওখানে তারপরেও কিছু কিছু আইটেম গাইজ ম্যাচ করে গেছে। তো গাইজ, এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দাও, লাইক দিতে কোনো টাকা পয়সা লাগে না, লাইক সম্পূর্ণ ফ্রি। অ্যান্ড গাইজ, নেক্সট টাইম এই ধরনের ইন্টারেস্টিং আপডেট রিলেটেড, ইভেন্ট রিলেটেড, ফ্রি আইটেম রিলেটেড ভিডিওগুলো সবার আগে সবসময় দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনে ক্লিক করে অল সেট করে দাও। মনে রাখবে, যখনই তুমি বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখবে, চ্যানেলের কোনো ভিডিও কখনোই তোমার থেকে মিস হবে না। অ্যান্ড গাইজ, হ্যাঁ অবশ্যই গাইজ, লাইকের সাথে সাথে একটা কমেন্ট তোমরা করে দিও, কারণ কমেন্ট করলে গাইজ অনেক মোটিভেশন পাই, ভিডিও তৈরি করার ইচ্ছা কয়েক গুণ বেড়ে যায় গাইজ। তো গাইজ, এখানে আমাদের FFWS স্পেশাল ক্যালেন্ডার কিন্তু এখানে চলে এসেছে। অ্যান্ড গাইজ, তোমরা এখানে দেখতেই পাচ্ছ গাইজ, সমস্ত আইটেম তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো কোন আইটেম তোমরা কিভাবে পাবে সেটা তোমাদেরকে আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি এখানে। অ্যান্ড গাইজ, এখানে দেখো, তোমরা 17 থেকে স্টার্ট হবে, মানে 17 মে থেকে স্টার্ট হবে এই ইভেন্টটা। তো এখানে দেখো তোমরা প্যারাশুট অ্যান্ড এখানে নতুন আমাদের পেট রাম্বেল কাস্টম কার্ড তোমরা একটা দেখতে পাচ্ছ। তো এখানে এই দুটো আইটেম তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে, আর সে যে মিশনটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে সেই মিশনের নাম হচ্ছে পেট রাম্বেল মিশন। তো গাইজ, এই পেট রাম্বেল মিশন এমন হতে পারে যে দুটো তিনটা কিল করতে হবে, তিনটে ক্লাস স্কোয়াড মোড খেলতে হবে, এই টাইপের মিশন হবে। আর সেই মিশনগুলো কমপ্লিট করে সহজেই কিন্তু এখান থেকে পেট রাম্বেল একটা কাস্টম কার্ড, এছাড়াও একটা FFWS স্পেশাল একটা প্যারাশুট তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো গেমের মধ্যে আসার সাথে সাথে সবার আগে তোমাদেরকে আমি আপডেট করে দেবো যে কীভাবে মিশন কমপ্লিট করবে, কীভাবে এটা তোমরা ক্লেম করবে আর কি। এরপর মানে যে ইভেন্টটা আসবে মাস্টার শোকেস, সেখান থেকে কিন্তু এই যে আমাদের FFWS স্পেশাল যে সাবওয়ার্ড, এটা আমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো। আর এই ইভেন্টটা কিন্তু এখানে স্টার্ট হবে 17 তারিখ থেকে শুরু করে এখানে কিন্তু 26 তারিখ পর্যন্ত চলবে। এর মধ্যে এখান থেকে আমাদেরকে এই সাবওয়ার্ডটা ক্লেম করে নিতে হবে। তো বললামই তো গাইজ, গেমের মধ্যে কোনো ইনফরমেশন আসার সাথে সাথে, ইভেন্ট ঢোকার সাথে সাথে সবার আগে তোমাদেরকে আমি কীভাবে কমপ্লিট করবে, কীভাবে তোমরা ফ্রি আইটেম নেবে সমস্ত কিছু ডিটেলস ভিডিও নিয়ে চলে আসবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখো, তাহলে আমি যখনই ভিডিওটা আপলোড করবো সাথে সাথে দেখে তোমরা মিশন কমপ্লিট করে ফ্রি আইটেমগুলো নিয়ে নিতে পারবে। এরপর গাইজ, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক্সচেঞ্জ স্টোর অন, মানে দেখো গাইজ এই যে FFWS ইভেন্ট, এটা কিন্তু বড় ধরনের একটা বিগ ইভেন্ট হতে যাচ্ছে। তার কারণে এখানে এক্সচেঞ্জ স্টোর অন, তার মানে এটা দুটো মানে এই ইভেন্টের মধ্যে দুটো এক্সচেঞ্জ স্টোর আসবে, যেখান থেকে আমরা এক্সচেঞ্জ করে আলাদা আলাদা আইটেম নিতে পারবো। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি কোন কোন আইটেম কোন এক্সচেঞ্জ স্টোর থেকে তোমরা নিতে পারবে। তো গাইজ, এক্সচেঞ্জ স্টোর অন থেকে তোমরা এই মনস্টার ট্রাকের স্কিনটা নিতে পারবে, আর এছাড়াও হয়তো বা ওইফোন রয়েলে, ডায়মন্ড রয়েলে এইসব জিনিসগুলো থাকবে মানে এক্সচেঞ্জ স্টোর অনে। আর এছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড্রুজ মিশন রিচ গ্লোবাল মাইলস্টোন টু অ্যাওকেন অ্যান্ড্রু, তার মানে গ্লোবাল মাইলস্টোন কমপ্লিট করতে হবে তবেই কিন্তু অ্যান্ড্রুটাকে আমরা অ্যাওক করতে পারবো বা অ্যান্ড্রুটাকে আমরা আপগ্রেড করতে পারবো। তো গাইজ, গ্লোবাল মাইলস্টোন যখন দিয়েছে তো এটা কোনো ব্যাপারই নয়, শুধু গ্লোবাল বলতে শুধু আমাদের ইন্ডিয়ান সার্ভার নয়, ও টোটাল ওয়ার্ল্ডে যত সার্ভার আছে সবাই মিলে কিন্তু মিশন কমপ্লিট করবে। তো ওটা হয়ে যাবে মিশন কমপ্লিট, ওটা কোনো ব্যাপার নয় গাইজ। তো এখানে গ্লোবাল মাইলস্টোন কমপ্লিট হয়ে গেলেই কিন্তু এই অ্যান্ড্রু ক্যারেক্টার আমরা সবাই কিন্তু অ্যাওয়াক করতে পারবো, বা অ্যান্ড্রু ক্যারেক্টারকে আমরা জাগিয়ে আমরা কিন্তু আপগ্রেড করে নিতে পারবো। আর এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপরই কিন্তু একটা ডেলি লগ ইন একটা গ্রেনেডের স্কিন দেওয়া আছে। গাইজ দেখো, এখানে মে মাসের 21 তারিখ থেকে জুন মাসের 6 তারিখ পর্যন্ত এটা চলবে, আর ডেলি তোমাদেরকে লগ ইন করতে হবে গেমের মধ্যে। লগ ইন বলতে গাইজ সিম্পল ব্যাপার, গেমের মধ্যে শুধু আসতে হবে তোমাকে আর ক্লেম করতে হবে, আর এখান থেকে কিন্তু গ্রেনেডের স্কিনটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। আর এরপর গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ পিক অ্যান্ড উইন, তো এখানে যে টোকেন টাইপের একটা মানে টোকেন টাইপের নয় এটা টোকেনই দেখতে পাচ্ছ। তো গাইজ, তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে FFWS ইভেন্টের সময় পিক অ্যান্ড উইনের একটা কনসেপ্ট এসেছিল, একটা ইভেন্ট টাইপের এসেছিল, ওয়েব ইভেন্ট টাইপের। তো সেটা এই ইভেন্টের সময় আসবে, আর গাইজ সেখানে তোমাদেরকে রাইট অ্যান্সার দিয়েই কিন্তু তোমাদেরকে মানে জিততে হবে, অ্যান্ড সেখান থেকে জিতলে তোমরা এই যে টোকেন টাইপের দেখতে পাচ্ছ FFWS এই টোকেন তোমরা পাবে। অ্যান্ড গাইজ, পিক অ্যান্ড উইনে কোন দিনের কী অ্যান্সার হবে সব কিছু আমি ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এখনও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখো। এরপর গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ আফটার ম্যাচ ড্রপ, তো এই টোকেন তোমরা
আমরা কিন্তু এখানে কিন্তু 23 তারিখ থেকে মানে মে মাসের 23 তারিখ থেকে জুন মাসের 6 তারিখ পর্যন্ত আফটার ম্যাচ ড্রপে দেখতে পাবে গাইস তোমরা এখানে দেখতেই পাচ্ছ নো ডেইলি লিমিট ফর বিআর অর সিএস মোড তার মানে এখানে ক্লাস স্কোয়াড মোড এন্ড ব্যাটল গ্রাউন্ড মোডে আমাদের কিন্তু এখানে কোনো ধরনের কিন্তু ডেইলি লিমিট নেই গাইস আমরা কিন্তু আনলিমিটেড পাবো এটা তুমি বলতে পারো মানে এখানে লেখা আছে নো ডেইলি লিমিট মানে কোটা করে পাবো ডেইলি তার কোনো লিমিট নেই এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে লগ ইন অন 29 মে অনলি তার মানে শুধুমাত্র 29 তারিখে আমাদের গেমের মধ্যে লগ ইন করতে হবে অ্যান্ড লগ ইন করলেই কিন্তু আমরা এখান থেকে আমাদের FFWS স্পেশাল ব্যাকপ্যাক এছাড়াও গাইজ আমাদের যে অ্যান্ড্রু ক্যারেক্টারের যে কি বলে ওটা অ্যাওয়াকিং শার্ট বা অ্যাওয়াকিং টোকেন সেই দুটো আইটেম কিন্তু শুধুমাত্র 29 তারিখে লগ ইন করলে আমরা পেয়ে যাব গাইজ তোমাদেরকে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি 29 তারিখে তুমি যদি লগ ইন না করতে পারো বা না করো গেমের মধ্যে তাহলে কিন্তু এই দুটো আইটেম তোমরা 30 তারিখে গিয়ে আর ক্লেম করতে পারবে না এটা তোমাদেরকে আমি বলে রাখলাম সাবধান থেকো এরপর গাইজ তোমরা এখানে আমাদের সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট যে জিনিসটা দেখতে পাচ্ছ সেই জিনিসটা হচ্ছে আমাদের FFWS স্পেশাল ইমোট তো গাইজ এই স্পেশাল ইমোটটা তোমরা কীভাবে পাবে সম্পূর্ণ ফ্রি তাই পাবে গাইজ তো গাইজ দেখো এখানে পিক ডে প্লে টাইম মানে যেদিন পিক ডে হবে পিক ডে অবশ্যই 29 তারিখ হবে 29 মে তো পিক ডেতে তোমাদেরকে গেম প্লে করতে হবে হয়তো সেখানে এক ঘন্টা গেম প্লে করতে হতে পারে মানে যেরকম ধরনের লিমিট দেওয়া থাকবে সেরকম ততক্ষণ কিন্তু গেম প্লে করতে হবে তো গাইজ কতক্ষণ গেম প্লে করতে হবে আর কতক্ষণ গেম প্লে না করলে তোমরা এটা পাবে না তো গাইজ সবার আগে আমি গাইজ মানে আমাদের গেমের মধ্যে ইনফরমেশন আসলে সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো কোনো টেনশন করতে হবে না গাইজ যে কতক্ষণ তোমাকে খেলতে হবে তবেই তুমি ইমোটটা ক্লেম করতে পারবে এরপর গাইজ তোমরা এখানে দেখো ফ্রেন্ড কল ব্যাক তো গাইজ এখানে ফ্রেন্ডেরকে কল ব্যাক করিয়ে তোমরা এই টোকেন ওকেন থেকে নিতে পারবে এছাড়াও একটা লুট বক্স দেখতে পাচ্ছ এটাও তোমরা নিতে পারবে তো কল ব্যাক ইভেন্ট কীভাবে কমপ্লিট করতে হয় সহজ উপায় কি তোমাদেরকে এখনই আমি বলে রাখি তোমরা অন্য অন্য ফেসবুক আইডি ওপেন করে নাও আর সেখানে এক দুদিনের জন্য ফ্রি ফায়ার খেলো তারপর গাইজ বন্ধ করে দাও আর এই ইভেন্ট যতদিন চলবে ততদিনে কিন্তু তুমি কল ব্যাক কিন্তু সাকসেসফুলি করাতে পারবে আর এছাড়াও গাইজ তোমরা এবার দেখতে পাচ্ছ এক্সচেঞ্জ স্টোর টু তো গাইজ আগে তো একটা এক্সচেঞ্জ স্টোর ওয়ান থেকে তোমরা মনস্টার ট্র্যাকের স্কিন নিতে পারবে আর পরের এক্সচেঞ্জ স্টোর টু থেকে তোমরা এখানে এই যে ফিমেল FFWS স্পেশাল বান্ডিল দেখতে পাচ্ছ এই বান্ডিলটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবে আর কোন টোকেন দিয়ে তোমরা এক্সচেঞ্জ করতে পারবে সেটাও তোমাদেরকে আমি সবার আগে গেইজ দেখিয়ে দেবো আমাদের গেমের মধ্যে কোনো ইনফরমেশন আসার সাথে সাথে আর এছাড়া গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ সব শেষে আমাদের নিউ বম্ব স্কোয়াড মোড সেটাও কিন্তু আমরা এই ইভেন্ট চলাকালীন আমরা কিন্তু খেলতে পারবো তো গাইজ এই ছিল আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর গাইজ এটুকু আমার মনে হলো যে তোমাদেরকে ডিটেলসে জানানো দরকার সেজন্য আমি জানিয়ে দিলাম লাইক এখনও না দিয়ে থাকলে ভিডিওতে লাইক দিয়ে দাও তো গাইজ দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বাই বাই